জাতীয় সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন স্থানীয়রা। এমনই ঘটনা উঠে আসছে 208 নং জাতীয় সড়ক নির্মাণ করতে গিয়ে কদমতলা ব্লক এলাকায় 50 থেকে 60টি পরিবার উদ্যস্ত হয়ে আছে। উত্তর জেলার কদমতলা এবং ধর্মনগর এলাকার ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা ব্লকাধীন ঝিরছিড়ি থেকে আগরতলা অর্থাৎ ভায়া কৈলশহর কমলপুর খোয়াই দিয়ে যে রাস্তাটি নির্মিত হচ্ছে বিকল্প জাতীয় সড়ক হিসেবে, সেই জাতীয় সড়ক তৈরি করতে গিয়ে কদমতলা ব্লক এলাকার বাঘন, কদমতলা, সরসপুর এবং বড়কুল গ্রাম পঞ্চায়েতের 5 কিলোমিটারের ভেতর প্রায় 50 থেকে 60টি পরিবারের বসত বাড়ি রয়েছে। সেই জায়গায় কৃষি জমি এবং টিলা ভূমি সরকার অধিগ্রহণ করেছে এবং সে অনুযায়ী 2020 সালের মার্চ মাসে সরকার জমি অধিগ্রহণ করে জমির মালিকদের নোটিশ দিয়েছিল জমি খালি করে দেবার জন্য। সরকারের সেই নোটিশ অনুযায়ী এবং সরকারের নিয়ম অনুযায়ী সরকারের জমি অধিগ্রহণ করার পর জমির মালিককে তার জমির মূল্য মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই এলাকাগুলির 50 থেকে 60টি পরিবারের জমি অধিগ্রহণ করার পরও আজ পর্যন্ত তারা তাদের জমির মূল্য পায়নি বলে অভিযোগ। যে সেই জমিগুলি যেগুলি সরকার অধিগ্রহণ করেছে সেই জমিগুলির যে সম্পূর্ণ মূল্য রয়েছে সেই মূল্য তারা পায়নি বলে অভিযোগ করছেন। স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা অভিযোগ করে বলেন, সরকারি জমি অধিগ্রহণ করার পর তাদের মোট জমির দাম থেকে 30% অর্থ তাদেরকে দেওয়া হয়েছে। জমির বকেয়া অর্থের জন্য তারা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন থেকে তাদের শুধুমাত্র আশ্বাস দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাল বাহানা করা হচ্ছে, কিন্তু বাকি 70% যে প্রাপ্য টাকা তাদের রয়েছে সেটি মিটিয়ে দেওয়া হচ্ছে না। নির্মাণ সংস্থা তাদের বাড়ি ঘর ভেঙে ফেলেছে ইতিমধ্যে এবং জেলা প্রশাসন থেকে তাদের জমি যে মূল্য রয়েছে সেই মূল্য না দেওয়ার পরে তারা বিকল্প জায়গা কিনে বাড়ি নির্মাণও করতে পারছেন না। ফলে এক প্রকার বিপাকে তারা রয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু একেবারে বাড়ি ঘর ছাড়া বলা চলে উদ্বাস্তু হিসেবে তারা জীবনযাপন করছেন। ফলে তারা তাদের যে পরিবার পরিজন রয়েছে সেই পরিবার পরিজনকে নিয়ে গাছ তলাতে ছাউনি তৈরি করে কোনোভাবে দিন যাপন করছেন এবং তারা সেই 30% যে টাকা পেয়েছিলেন জায়গার সেই টাকা দিয়ে অন্যত্র জমি কেনার জন্য বায়না করেছিলেন। কিন্তু সরকার সঠিক সময় সেই টাকাগুলি, আরো যে 70% টাকা বকেয়া রয়েছে সেই বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ার ফলে তারা সেই জমিটা কিনতে পারছে না এবং তারা বসত ঘর বানাতে পারছে না। ফলে লক্ষ টাকার বলা চলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এবং এ নিয়ে ওই এলাকাগুলির যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তারা বিষয়টি কিন্তু রাজ্য প্রশাসনের নজরে আনতে চেষ্টা করেছেন, কিন্তু এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। শেষ পর্যন্ত তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এ ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করে তার দাবি জানিয়েছেন তারা। যদি তাদের জমির বাকি যে মূল্য রয়েছে অর্থাৎ 70% যদি অবিলম্বে সেটি মিটিয়ে দেওয়া না হয় তাহলে তারা জাতীয় সড়ক নির্মাণের যে কাজ চলছে সেটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এদিন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই PB24-এর পর্দায়। ইতিমধ্যে 208 নং জাতীয় সড়ক, বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে এবং এর ফলে কদমতলা সহ আশপাশ এলাকার প্রায় 5 কিলোমিটার জায়গা জুড়ে প্রায় 50 থেকে 60টি পরিবার তারা উদ্বাস্ত হয়ে পড়েছে এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে 30% টাকা দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের আরো 70% যে বকেয়া টাকা রয়েছে সেটি মিটিয়ে দেওয়া হচ্ছে না এবং এর প্রতিবাদে তারা যে বিকল্প জাতীয় সড়কের কাজ চলছে সেটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এদিন। কি বলছেন ভুক্তভোগীরা একবার শুনবো। গিয়া আমরা তো পাবলিক, আমরা বিভিন্ন যে করছি, প্রথম সার্ভে যখন হয়েছে তখন আমরা সেরে হয়েছে না যে আমরা ও রাস্তা লাগে সার্ভে করি আর কথা হয়েছে না। এরপরে আমরা যখন ফার্স্ট ফাইনাল তারা ইয়ে করছে তখন আমরা এটার অবজেকশন করছি যে আমরা বাড়িঘর এগুলা প্রচুর মানুষের বাড়িঘর পড়ছে, এটা না করিয়া অন্তত 500-600 ফুট দক্ষিণ দিকে বা উত্তর দিকে নিলে আওর আছে, আওর এদিকে নিলে আমরা কোনো মানুষের ক্ষতিও না, এটাও আমরা কমপ্লেন করছি। এরপরের যে হইল গিয়া আপনার বাড়িঘর যেগুলা পড়ছে সবর একসাথে আমরা হেয়ারিং করছি, কিন্তু কিছু মানুষের টাকা দিছে, কিছু মানুষের দিছে না, কিছু মানুষের টাকচারর দিছে, কিছু মানুষের টাকচারর দিছে না, আর গাছ গাছলার টাকা এখন পর্যন্ত দিছে না।
মাননীয় মুখ্যমন্ত্রীর অবগতির জন্য আমরা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের আবেদন। আমরা ত্রিপুরা রাজ্যের ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা বড়গুল এরিয়াতে বসবাসকারী ক্ষতিগ্রস্ত জনগণ, ভারত সরকার NH-208 এর রাস্তা নির্মাণের লক্ষ্যে আমাদের বাস্তুভিটা জমি এগুলো অধিগ্রহণ করেছেন, আমাদের অধিগ্রহণ করে আমাদের কিছু টাকা দিয়েছেন। আমাদের বকেয়া অনেকের অনেক টাকা রয়ে গেছে। আজকে প্রায় আট নয় মাস যাবৎ আমরা এখনো আমাদের বকেয়া টাকা পাইনি। আমাদের আজকে কোথায় গিয়ে আমরা কোন সঠিক উত্তর পাচ্ছি না। আমরা বিভ্রান্ত হয়ে আমাদের মাননীয় ধর্মনগর মহকুমা DM অফিসে আমরা ADM এর কাছে আমরা আমাদের আবেদন পেশ করেছি, সেখানেও আমরা কোন সঠিক উত্তর পাইনি। তো জায়গায় একার করে সরকার সব খাস করে দিয়েছে, তাই আমরা আমাদের আবেদন আমাদের টাকা যদি আমাদের এইদিকে রাস্তা না হয়, রাস্তা কোন দিকে হয় সেটা আমার প্রশ্ন নয়। আমাদের জায়গা যেহেতু গভর্নমেন্টে নিয়েছে, একবার অধিগ্রহণ করেছে, আমরা দিয়েছি, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের বাকি বকেয়া টাকাগুলো দিয়ে দেন, না হলে আমাদের যে জায়গাগুলো কাজ করেছেন ওইগুলো আবার আমাদের ফেরত দিয়ে দেন। তো এই যে রাস্তা যে ওই যে মহাসড়ক, এই মহাসড়কে আমরা হেয়ারিং টেয়ারিং করিয়া কইছেন যে সপ্তাহের ভিতরে আপনারা টাকা পাই দিবেন, অতএব আপনারা গড় দরজা ভাঙ্গি আপনারা অন্যত্র যাওয়ার চিন্তাধারা করেন। তে হেয়ারিং করিয়া যখন করছি আমরা তখনও কইছেন যে সপ্তাহের ভিতরে আপনারা টাকা পাইয়া লেবেন, যার ফলে আমি হুড়ুম দুড়ুম করিয়া গড় দরজা ভাঙছি আর টাকাও আমি কিছু পাইছি, যেমন 15 লক্ষ টাকা পাইতাম আমি, 25 লক্ষ টাকা পাইছি, 15 লক্ষ টাকা। আর এই টাকা দিয়ে আমি কিছু জায়গা খরিদ করছি, কিন্তু খরিদ করিয়া গড়টা যে শেষ করুন ফুরাইমু এই ফুরানির মতো টাকা আমার কাছে আর নাই, যার ফলে আমি এখন ওই দেখুন টিন দিয়া গড় বান্ধিয়া আছি, এই তখন গড় বাঁধছি। এটা আমার ফাঁকার গড় আসিল, এটাও আমার ফাঁকার গড় আসিল, এটাও আমি ফাঁকার গড়টা বাঁধছি, বাঙ্গিয়া কইলা থাকমুখ হই গড় একটা বানাইছিল। তো পুরা এই যে টাকা পাইছি আমি, এই টাকা দিয়ে আমি গড় দরজা করতে পারতেছি না, যার ফলে আমি এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কথাটি কইতেছি। মুখ্যমন্ত্রী নিজে এইটা দায়িত্ব নিয়া তাই দেখুকা। আর এই যে মহাসড়কের যারা কাজ করতেছে তারা কিন্তু এটার কোনো তত্ত্ব নেন না, তারা কয়ে যে দিয়ে এখন বর্তমানে এটা কাজ বন্ধ আছে, এটা রাস্তা এইদিকে আর হইতো নাই। অতএব এখন আপনারা যা ইচ্ছা খুশি করতে পারেন, আমরা এটা জানি না।